आज हमरा रिव्यू करब हॉटस्टार स्पेशल कॉमेडी क्राइम थ्रिलर मूवी बहुत हुआ सम्मान डायरेक्टेड बाय आशीष आर शुक्ला। इस सिनेमार कास्टे आछेन संजय मिश्रा, राघव जुवाल, अभिषेक चौहान, राम कपूर, दिव्येंदु भट्टाचार्य, निधि सिंह, नमित दास एवं फ्लोरा साइनी। দুজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যাদের ইয়ার ব্যাক থাকায় গ্রাজুয়েশন সময় মতো ক্লিয়ার করতে পারে না এবং তার জন্য তারা চাকরিও পায় না, তারা ইজি মানি আর্ন করার জন্য একজনের ইউনিভার্সিটি ক্যাম্পাসের ব্যাংক লুট করার প্ল্যানে তারা যুক্ত হয়ে যায়। কিন্তু এই লুটকে ঘিরে অনেক কমপ্লেক্সিটিস তৈরি হয় এবং এর অ্যারাউন্ডে সিনেমাটি ঘুরতে থাকে। এই সিনেমার পুরো কাস্টকেই প্রচণ্ড আন্ডার রেটেড বলা চলে। এই সিনেমায় তারা সকলে নিজেদের অ্যাক্টিং স্কিল দিয়ে তারা কত ভালো পারফর্মার ও কত ভালো আর্টিস্ট সেটি বারবার প্রমাণ করেছেন। সিনেমার রাইটিং নিয়ে অবশ্যই প্রশংসা করতে হয়। কমিক ওয়েতে অনেক রিয়েলিটি তুলে ধরার চেষ্টা করে সিনেমাটি এবং অনেক ক্ষেত্রে এই রাইটিংয়ের মাধ্যমে পলিটিক্যালি ও সোশ্যালি মক করা হয় যেগুলি সত্যি অসাধারণ। এছাড়াও দারুণভাবে রাইটিংয়ে কমেডি ও ক্রাইম একসাথে মিক্স করা হয়েছে, যা সত্যি আরও একবার রাইটিংকে নিয়ে প্রশংসা করার আরও একটি কারণ। এই সিনেমার স্ক্রিনপ্লেতে বেশ কিছু নতুনত্ব আছে। একটি সিনের স্ক্রিনপ্লে থেকে অন্য সিনের স্ক্রিনপ্লেতে যাওয়ার সময় কমিক বুক এফেক্টের ইউজ এবং ফাস্ট পেসিং সিনেমার স্ক্রিনপ্লেকে অসাধারণ করে তোলে। এই সিনেমায় ভালো ডিরেকশন যথেষ্ট ভালোভাবে স্টোরি অ্যাক্টিং স্ক্রিনপ্লেকে একটি কম্বাইন্ড জাস্টিস প্রোভাইড করে। তবে ডিরেকশনে কিছু মাইনর মিস্টেক্স চোখে পড়ে যেগুলি সহজেই নেগলেক্ট করে সিনেমাটি এনজয় করা যায়। সিনেমার কিছু সিন একটু ওভার দ্য টপ লাগতে পারে, যদিও সেগুলি এন্টারটেনমেন্ট পারপাসে ইচ্ছা করেই ওই রকম করা হয়েছে। সিনেমার সিনেমাটোগ্রাফি খুবই ভালো, সঙ্গে অসাধারণভাবে পোস্ট প্রোডাকশনে ব্যাকগ্রাউন্ড কালারিং ও কালার গ্রেডিং করা হয়েছে, যা প্রচণ্ড লুক্রেটিভ ও অ্যাট্রাকটিভ লাগে। সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর জাস্ট অ্যামেজিং। সিচুয়েশন ওয়াইজ ওল্ড সংস ইউজ করা হয়েছে, যা গোটা সিনেমা জুড়ে অসাধারণ ফিল দেয়। ওভারঅল বহুত হুয়া সম্মান খুবই ভালো একটি মুভি, যাতে বেশ কিছু নতুনত্ব আছে এবং মুভিটি খুবই এন্টারটেইনিং ও এঙ্গেজিং, এবং তার সঙ্গে মকারি থাকায় মুভিটি একটি পারফেক্ট কম্বো গিফট করে অডিয়েন্সকে। তাই এই সিনেমাটি আমি সকলকে হাইলি রেকমেন্ড করব। সিনেমাটি অ্যারাউন্ড 2 hours and 5 minutes এর এবং এটি ফ্যামিলি মুভি নয়। ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।